Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Pallavi Mohila Degree College ayojit online class-e shobaike shagotom. Aaj ami shuru korchi ekadosh dadosh shrenir finance, banking o bima prothom patro boyer oddhay 4. Ami goto class-e ei oddhay ti shuru korechhilam ebong oi class-e ami ei oddhaye kichu guruttopurno basic theory proshno এবং একটি অঙ্ক আমি শুরু করেছিলাম এমন একটি অঙ্ক যে অঙ্কটি তোমরা করলে তোমরা বিগত বছরগুলোতে আসা বিভিন্ন বোর্ড কোশ্চেনের সমাধানগুলো করতে পারবে আসো আমি ওই প্রশ্নের ধারাবাহিকতায় এর পরবর্তী অংশগুলো আলোচনা করছি এখানে আমাদের দেয়া আছে দেখো আমরা দেখতে পাচ্ছি কি দেয়া আছে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে স্থায়ী ব্যয় 60,000 টাকা তারপর হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য 400 টাকা স্থায়ী ব্যয় হচ্ছে 60,000 টাকা একক প্রতি বিক্রয় মূল্য 400 টাকা আচ্ছা এর আগে একটা কথা বলি তোমরা যারা আমার গত ক্লাসটি দেখনি অবশ্যই গত ক্লাসটি দেখে নেবে কেন গত ক্লাসটি তুমি যদি না দেখো না বুঝো তাহলে আজকের অঙ্কটি কিন্তু খুব ভালো বুঝতে পারবে না তো যাই হোক আমি এর পরবর্তী অংশটি তোমাদের বুঝাচ্ছি দেখো এখানে স্থায়ী ব্যয় হচ্ছে 60,000 টাকা একক প্রতি বিক্রয় মূল্য 400 টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 300 টাকা এবং প্রত্যাশিত বিক্রয় বা প্রকৃত বিক্রয় পরিমাণ যে কোনো একটি প্রশ্ন থাকতে পারে 1000 একক 1000 একক মানে হচ্ছে কি 1000 পিস তো এখন আমাদের যে যে প্রশ্ন করতে বলতে পারে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন একক একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন তারপর হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত তারপরে করেছিলাম সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো টাকা নির্ণয় করো অনুপাতে নির্ণয় করো তো এককে নির্ণয় করো টাকা নির্ণয় করো বা অনুপাতে নির্ণয় করো ওগুলো আসার পাশাপাশি আমাদের যেগুলো আসতে পারে যে কোনো একটি মান চেঞ্জ করে দিতে পারে আবার দুটি তিনটি মানও চেঞ্জ করে দিতে পারে নরমালি একটি মানই পরিবর্তন করে দেয় যেমন আমাদের এক নম্বরে বলেছিল আমি একটু 6টা এখানে আমি বলেছি যে 6 ধরনের পরিবর্তন করে আমি তোমাদেরকে দিয়েছি দেখো নাম্বার 1 বিক্রয় মূল্য 5% বৃদ্ধি পেলে বা 5% হ্রাস পেলে বিক্রয় মূল্য 5% হ্রাস পেলে আমার সমচ্ছেদ বিন্দু কত হতে পারে কত হবে বিক্রয় মূল্য 5% বৃদ্ধি পেলে আমার সমচ্ছেদ বিন্দু কত হবে বিক্রয় মূল্য এবার স্থায়ী ব্যয় 10% বৃদ্ধি পেলে আমার সমচ্ছেদ বিন্দু কত হবে স্থায়ী ব্যয় 10% হ্রাস পেলে সমচ্ছেদ বিন্দু কত হবে আবার পরিবর্তনশীল ব্যয় 20% বৃদ্ধি পেলে কত হবে এবং 20% হ্রাস পেলে কত হবে তো তোমরা যদি আজকের ক্লাসটি ভালো করে দেখো তোমাদের এই যে হ্রাস বৃদ্ধি জড়িত কোনো আর সমস্যায় পড়তে হবে না তো আসো আমরা এক নম্বর থেকে শুরু করছি নাম্বার 1 আমরা লিখব বিক্রয় মূল্য 5% হ্রাস পেলে নতুন বিক্রয় মূল্য হবে আগে কি লিখে নিতে হবে যে বিক্রয় মূল্য 5% হ্রাস পেলে মানে কমে গেলে বিক্রয় তারপর আমি তোমাদের কিছু বেসিক থিম দিয়ে দিব জানো এই প্রশ্নগুলো করার পরে তোমরা উত্তরটি মেলাতে পারবে যে আসলে আমার উত্তর কি হওয়া উচিত ছিল তাহলে তোমাদের ভুল কম হবে বিক্রয় মূল্য 5% হ্রাস পেলে বিক্রয় মূল্য হবে দেখো আমার আগে বিক্রয় মূল্য ছিল 400 টাকা আগে কত ছিল আগে আমার বিক্রয় মূল্য ছিল 400 টাকা এই টাকাগুলো একটু মনে রাখবে বিক্রয় মূল্য ছিল 400 টাকা পরিবর্তনশীল ব্যয় ছিল 300 টাকা মানে একটা পণ্যের দাম 400 টাকা বিক্রয় মূল্য আর আমার খরচ হচ্ছে উৎপাদন খরচ বা ক্রয় মূল্য যাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি 300 টাকা আর স্থায়ী ব্যয় হচ্ছে 60,000 টাকা এই মানগুলো আমার মনে রাখতে হবে আর প্রকৃত বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয় আমার সবসময় কাজে লাগবে না এখানে মোট যখন আগে কিছু বের করতে বলে বা নিরাপত্তা প্রান্ত বের করতে বলে তখন আমার প্রকৃত বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয়টি কাজে লেগে থাকে তো আসো আমরা এখন দেখি বিক্রয় মূল্য 5% হ্রাস পেলে বিক্রয় মূল্য হবে আমার বিক্রয় মূল্য ছিল 400 টাকা এই যে লিখলাম আমি হচ্ছে 400 টাকা মাইনাস হ্রাস পাওয়া মানে কমে যাওয়া 400 টাকার উপরে 5% কমে যাবে তো আগে ছিল 400 টাকা 400 টাকার 5% 4 × 20 20 টাকা এখানে 400 থেকে 20 টাকা কমে গেলে আমার হবে হচ্ছে 380 টাকা কত টাকা 380 টাকা
এবার আমি এই মূলটি দিয়ে সমচ্ছেদ বিন্দুর যে বেসিক সূত্র সেই সূত্রটি আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করলে আমি উত্তরটি পেয়ে যাই দেখো আমরা কিভাবে করি সূত্রান সমচ্ছেদ বিন্দু একক ইকুয়ালস টু এখন সমচ্ছেদ বিন্দু কত হবে যদি বলে তাহলে তোমাকে যদি উল্লেখ না করে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করবে নাকি টাকা নির্ণয় করবে তখন আমরা দুটি নির্ণয় করব সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করব সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করব আসো সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটি আমরা দেখি উপরে হচ্ছে স্থায়ী ব্যয় নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবার দেখতে পাচ্ছি আমরা দেখো স্থায়ী ব্যয় আমার আছে যেহেতু আমার হ্রাস পাবে বিক্রয় মূল্য তো শুধু বিক্রয় মূল্যটি পরিবর্তন হবে এই যে একক প্রতি বিক্রয় মূল্য আমি লিখে ফেললাম 380 আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল আমার 300 আর স্থায়ী ব্যয় হচ্ছে আমার এই যে স্থায়ী ব্যয় হচ্ছে কত আমার এই যে এখানে দেওয়া আছে 60000 টাকা লিখে ফেললাম 60000 টাকা এবার নিচে বিয়োগ করলে হচ্ছে 80 80 কে ভাগ করব 60000 টাকা দিয়ে তাহলে আমার 60000 টাকাকে ভাগ করব আর কি 80 দিয়ে আমি যদি ভাগ করে দেখো 60000 টাকা ভাগ 80 750 একক আমার আসবে 750 একক এই যে আমার উত্তরটি চলে আসলো 750 একক এবার আমরা যদি সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করি খুবই সহজ এটি তোমরা নিজেরা করে নিবে আমি গত ক্লাসে সূত্রটি দেখিয়ে দিয়েছিলাম সেটি হচ্ছে আমি সবগুলোর এককগুলো বের করে দেব টাকাগুলো তোমরা নির্ণয় করে হচ্ছে খাতার ছবি তুলে আমার কমেন্টস গুলো দেখাবে যে দেখব আমি তোমাদের ঠিক আছে কিনা খুবই সহজ এই যে আমাদের আসলো 750 একক আর একক প্রতি বিক্রয় মূল্য আমার আসছিল কত 380 টাকা তো আমরা লিখব সমচ্ছেদ বিন্দু টাকা লিখে 750 এককে আমরা গুণ করব 380 টাকা দিয়ে তো 750 এককে 380 টাকা দিয়ে যদি আমরা গুণ করি গুণ আমার আসবে 285000 টাকা কত আসবে 285000 হ্যাঁ আমরা যদি 750 পিস মাল বিক্রি করি প্রতি পিস 380 টাকা করে আমার বিক্রি করতে হবে 285000 টাকা তো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো তো এখন আমি তোমাদের দেখাবো দেখো বিক্রয় মূল্য 5% হ্রাস পেলে মানে কমে গেলে তো বিক্রয় মূল্য 5% হ্রাস পেল এখন যদি বিক্রয় মূল্য 5% বৃদ্ধি পায় আমরা দুই নম্বর অংশটি এখন করতে যাচ্ছি দেখো এই যে 5% বৃদ্ধি পেলে এখানে জাস্ট শুধু লিখবো বৃদ্ধি পেলে তোমরা কিন্তু আবার এরকম কেটে মুছে করো না কারণ আমি তো মুছে মুছে করছি তোমরা আবার নতুন ভাবে দুই নম্বরটি করবে বৃদ্ধি পেলে দাম বাড়বে তখন হবে কি 400+5% তো প্লাস করলে আমার এখানে আসবে 420 টাকা কত আসবে 420 টাকা দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন 400 যোগ 400 গুণ 5% আগে আমরা গুণের কাজটুকু করব 400 টাকা 5% বৃদ্ধি পেলো মানে 20 টাকা বৃদ্ধি পেলো আগে একটি পণ্য আমি বিক্রি করতাম 400 টাকায় এখন তা বিক্রি করব 420 টাকায় মানে বিক্রয় মূল্য আমি বেশি করে বিক্রি করছি মানে যত বেশি দামে বিক্রি করব আমার লাভ তত বেশি হবে একটা বিষয় দেখো আমরা যখন পণ্যের মূল্য বাড়িয়ে দিব বেশি দামে বিক্রি করব তখন আমার সমচ্ছেদ বিন্দু মানে কি আমার যে মূল খরচটা উঠে আসতে খুব বেশি পণ্য বিক্রি করতে হবে না দেখো আমার এখানে 750 একক এসেছে 20% কমে গেলে সরি 5% দাম কমে গেল অর্থাৎ 20 টাকা কমে গেলে এখন যখন 20 টাকা মূল্য আমি বাড়িয়ে দিলাম অনেক সময় কি ডাইরেক্ট টাকাও দিয়ে দিতে পারে তুমি টাকা দিলে অনেক সহজ মূল্যের সাথে টাকাটুকু যোগ বা বিয়োগ করে দিবে বৃদ্ধি পেলে যোগ করবে আর হ্রাস পেলে বিয়োগ করবে তো দেখো এখানে আমরা একই রকম সূত্র শুধু 380 জায়গায় আমরা লিখবো কত দেখো
তুমি এই অংশটুকু হুবহু একই রাখবে এখানে 380 জায়গা আমরা লিখব হচ্ছে 420 তো এখানে আমার 120 আমি যদি 7000 কে 120 দ্বারা ভাগ করি আমার আসবে তখন 500 একক কত আসবে 500 মানে কি যেখানে আমি 5% দাম কমিয়ে দিলে আমার 750 পিস মাল বিক্রি করতে হতো আমি যদি এখন 5% দাম বাড়িয়ে বিক্রি করি প্রকৃত মূল্য থেকে তাহলে আমার 500 পিস পণ্য বিক্রি করলেই হবে তো এখন দেখো যদি বলে যে সর্বোচ্চ বিন্দু টাকা নির্ণয় করো একই রকম এই যে 500 পিস উত্তর আমার এসেছে তার সাথে এই যে একক প্রতি লিটার মূল্যটি আমরা গুণ করে দেব গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব আমি দেখাচ্ছি গুণ করলে কত হতে পারে 500 × 420 আমার উত্তর আসবে 210000 টাকা কত আসবে 210000 টাকা তো আশা করছি তোমরা বিক্রয় মূল্য হ্রাস বৃদ্ধির কাজটি বুঝতে পেরেছো এখন আমরা করব স্থায়ী ব্যয় 10% বৃদ্ধি পেলে কি প্রভাব পড়বে বা সর্বোচ্চ বিন্দু কত হবে অথবা বিক্রয় মূল্য 10% হ্রাস পেলে সর্বোচ্চ বিন্দু কত হবে তো এটি করার জন্য আমাদের এই অঙ্কটি সম্পূর্ণ মুছে দিতে হবে না আমি যে যে জায়গায় চেঞ্জ করতে হবে তা দেখাচ্ছি দেখো বিক্রয় মূল্য 5% বৃদ্ধি পেলে লিখেছিলাম এখন যেহেতু আমাদের স্থায়ী ব্যয় বৃদ্ধি পেয়েছে আমরা লিখব তিন নম্বরেটি স্থায়ী ব্যয় 10% বৃদ্ধি পেলে বিক্রয় মূল্য হবে লিখেছিলাম এখন লিখব স্থায়ী ব্যয় হবে 60000 টাকা এটি আমার এখন বৃদ্ধি পেয়েছে হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 10% বৃদ্ধি পেয়েছে তো 60000 × 10% যদি আমি করি আগে আমার স্থায়ী ব্যয় ছিল 60000 টাকা এখন 10% বৃদ্ধি পেল মানে 6000 টাকা বৃদ্ধি পেল এখন হলো আমার 66000 টাকা ওকে এবার দেখো এখানে আমাদের একই সূত্র থাকবে স্থায়ী ব্যয় আমার হচ্ছে এই যে পরিবর্তন হয়ে গেল 66000 টাকা আর বিক্রয় মূল্য কিন্তু আমার বেসিক যেটি আছে উদ্দীপকে সেটাই থাকবে সেটি হচ্ছে 400 টাকা তো এখানে আমরা 66000 টাকাকে 400 থেকে 300 বিয়োগ করলে হচ্ছে 100 লিখলাম 66000 টাকা 100 দিয়ে যদি ভাগ করি আমার আসবে 660 একক কত একক আসবে 660 একক মানে আমার যদি স্থায়ী ব্যয় 10% বৃদ্ধি পায় তাহলে ব্যয় যেহেতু বৃদ্ধি পেয়েছে ভালো করে বুঝো একটা বিষয় বলি স্থায়ী ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় আমার যদি বৃদ্ধি পায় তাহলে আমার পণ্য বেশি বিক্রি করতে হবে কেন ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে আমার আয় কমে যায় তো আমার যদি আয় কমে যায় তাহলে আমার সর্বোচ্চ বিন্দু পর্যন্ত ওই পরিমাণ পণ্য আমার যখন বিক্রি করব যেখানে লাভ লস কিছুই হবে না তো দেখা যাবে কি আমার যখন ব্যয় বেড়ে যাবে আমার অতিরিক্ত পণ্য বিক্রি করতে হবে কেন আমার সেই পরিমাণ মুনাফা অর্জন করার জন্য যেহেতু আমি দাম কমিয়ে দিয়েছি মানে বিক্রয় মূল্য যদি ঠিক থাকে ব্যয় বাড়িয়ে দিয়েছি তো ব্যয় যখন আমি বাড়িয়ে দিয়েছি তাহলে আমার অতিরিক্ত পণ্য বিক্রি করতে হবে এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলি এই অঙ্কটি করার পাশাপাশি সেটি হচ্ছে আমাদের বেসিক সর্বোচ্চ বিন্দু কত সেটি কিন্তু মনে রাখতে হবে বেসিক কত আমি একটু বলে দেই এই যে 60000 টাকা হচ্ছে বেসিক মানে উদ্দীপক অনুযায়ী আমার কত হওয়া উচিত ছিল যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম স্থায়ী ব্যয় হচ্ছে আমাদের তোমার 60000 টাকা আর এটাকে যদি আমরা 400 থেকে 300 দিয়ে করলে 100 মানে 600 একক আমাদের বেসিক ছিল 600 একক মানে মূল আমাদের উদ্দীপক এর অঙ্ক অনুযায়ী মূল সর্বোচ্চ বিন্দু ছিল 600 একক তো আমি এখন করছি আমার সর্বোচ্চ বিন্দু হয়েছে 607 একক তো যদি বলে তোমার সর্বোচ্চ বিন্দু কত হবে তাহলে তো করলাম আর যদি বলে সর্বোচ্চ বিন্দু কত পরিবর্তন হবে তাহলে আমাদের লিখতে হবে আমাদের আগের যে সর্বোচ্চ বিন্দুটি সেটি বের করতে হবে যে 600 একক আর এটি বের করতে হবে 660 একক পরে একটার থেকে আরেকটা বিয়োগ করে দেখাতে হবে যে এখানে সর্বোচ্চ বিন্দু আবার 60 একক বৃদ্ধি পেয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো
এখন দেখো আমি এখন তোমাদেরকে এইটা 10% বৃদ্ধি পেলে স্থায়ীভাবে যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের সমুচ্চ বিন্দুটি একটু বেশি হয় আর স্থায়ীভাবে হ্রাস পেলে সমুচ্চ বিন্দু কমে যায় দেখো তার প্রমাণ আমি দেখাচ্ছি স্থায়ীভাবে যদি যেটা আমরা 4 নম্বর কোশ্চেনে আমি তোমাদেরকে লিখে দিয়েছি এবং তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো ইনশাআল্লাহ তোমাদের ভবিষ্যতে বোর্ডের যে অঙ্কগুলো আছে বিভিন্ন বোর্ড কোশ্চেনে এসেছে তা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না তো দেখো এখানে আমাদের 4 নম্বরটি আমি দিয়েছিলাম স্থায়ীভাবে 10% হ্রাস পেলে মানে কমে গেলে আমি বৃদ্ধির জায়গায় দিয়ে দিব হ্রাস হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া তো কমে যদি যায় আমার তাহলে আমরা এখানে ব্যয় আগে ছিল 60,000 টাকা আগেরটা বৃদ্ধি পেয়েছে যোগ করেছে এখন হ্রাস পেয়েছে মানে কমে গেছে দেখো কি করব বিয়োগ করব দেখো এটি যদি আমরা বিয়োগ করি এখানে বিয়োগ চিহ্ন দিব এখানে বিয়োগ চিহ্ন দিব আর 60,000 টাকা থেকে আমরা যদি 6,000 টাকা বিয়োগ করি আমাদের আসবে 54,000 টাকা আশা করছি তোমরা যোগফলটি বা বিয়োগফলটি বুঝতে পেরেছো একই রকম আমরা সূত্র লিখব সুতরাং আমাদের নতুন সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিন্দু একক স্থায়ী ব্যয় নিচে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা মানটি বসিয়ে দিব এখানে আমাদের আগে ছিল 66,000 এখন আমার মান এসেছে 54,000 টাকা আমি লিখব 54,000 টাকা এইবার এই 54,000 টাকাকে আমি যদি এখানেও আমার মানটি পরিবর্তন করতে হবে এই 54,000 টাকাকে আমি যদি 100 দিয়ে ভাগ করি আমার এখন উত্তর আসবে হচ্ছে 540 একক যে জায়গায় আমার নরমালি 600 একক হচ্ছে আমার পিওর বা উদ্দীপক অনুযায়ী আমার প্রকৃত সমচ্ছেদ বিন্দু 600 একক কিন্তু আমার যদি ব্যয় কমে যায় 10% আমার হচ্ছে এখানে সমচ্ছেদ বিন্দু হবে 540 একক এখন যদি তোমাকে বলে সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করো তাহলে তুমি আবার এই যে আমাদের যে 54,000 টাকা এটি হচ্ছে স্থায়ী ব্যয় কিন্তু এই যে স্থায়ী ব্যয় কিন্তু আমাদের এখানে কোনো কাজে লাগবে না কাজে লাগবে কি বিক্রয় মূল্য কেন আমাদের সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটির সাথে আমরা যখন সমচ্ছেদ বিন্দু এই যে একক প্রতি বিক্রয় মূল্যটি গুণ করে দিব যেমন আমার সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটি কি সমচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য মানে এই যে 540 এককের সাথে আমার একক প্রতি বিক্রয় মূল্য ছিল 400 টাকা এটি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা দেখব আমরা দেখতে পেলাম স্থায়ী ব্যয় হ্রাস পেলে বৃদ্ধি পেলে এবার আসো আমরা দেখব পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেলে কি হবে বৃদ্ধি পেলে কি হবে তো আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল ব্যয় 20% বৃদ্ধি পেলে আমরা এখানে লিখব স্থায়ী ব্যয়ের জায়গায় আমরা কি লিখব পরিবর্তনশীল ব্যয় ২০% বৃদ্ধি পেলে নতুন পরিবর্তনশীল ব্যয় হবে লিখে আমরা করব যেভাবে দেখো সমান চিহ্ন দিব আর এই অংশটুকু আমরা মুছে দিব আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মূলত আমার পরিবর্তনশীল ব্যয় ছিল 300 টাকা 300 টাকার সাথে যদি 20% আমি বৃদ্ধি করি 300 গুণ 20% তো 300 টাকার সাথে আমার 3 দুগুণে 6 60 টাকা বৃদ্ধি পাবে আমার এখন হবে 360 টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই আমাদের যোগ হয়েছে এবার দেখো আমরা এই যে স্থায়ী ব্যয় তো আমার এখানে কোনো কথা বলা নেই তারপর আমি তোমাদের একটি অঙ্ক করিয়ে দিব একটি দুটি অঙ্ক যেখানে আমাদের স্থায়ী ব্যয়ের পরিবর্তন হয়েছে বিক্রয় মূল্য পরিবর্তন হয়েছে হতেই পারে এরকম একটি অঙ্ক আমি তোমাদের করাবো বা স্থায়ী ব্যয় পরিবর্তন হয়েছে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হয়েছে এমন অঙ্ক করবো দেখো
আচ্ছা এখানে আমার বিক্রয় মূল্য ঠিক আছে কিন্তু এখানে দেখা যাবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 360 টাকা লিখে ফেলবো এবার 60000 টাকাকে যদি বিয়োগ করি এটা বিয়োগ করে 40 টাকা 40 যদি আমি এটা ভাগ করি 4 15 60 এখানে হচ্ছে 1500 এটা একটা টাকা হ্যাঁ 1500 একক মানে অনেক একক আমার যদি পরিবর্তনশীল ব্যয় অনেক বেড়ে যায় তাহলে কিন্তু আমার অনেক একক মাল মানে অনেকগুলো মাল বিক্রি করতে হবে যদি আমি লাভ লস কিছুই না করি ওই একটা পরিমাণে যদি বিক্রি করতে চাই এখানে আমরা বের করলাম পরিবর্তনশীল ব্যয় 20% বৃদ্ধি পেলে নতুন পরিবর্তনশীল ব্যয় কত হবে এখন আমরা আবার করব আমরা পেয়ে গেলাম যে নতুন পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমার সরি সর্বোচ্চ বিন্দু কত হবে আমরা পেয়ে গেলাম আমাদের সর্বোচ্চ বিন্দু হবে 1500 একক এইবার আমরা করব হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয় 20% হ্রাস পেলে কি হবে তো দেখা যাচ্ছে আমরা এখানে বৃদ্ধির জায়গায় যদি লিখে দেই হ্রাস লিখে দিলাম হ্রাস পেলে এখানে যোগের জায়গায় দিয়ে দিব আমরা বিয়োগ বিয়োগ দিলাম 300 থেকে 60 বিয়োগ করলে 240 সবকিছু একই রকম থাকবে শুধুমাত্র আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হয়ে যাবে 240 টাকা এবার আমার 400 থেকে 240 বিয়োগ করলে আমার হবে 160 টাকা বা 160 টাকা এখন আমরা 60000 টাকা স্থায়ী ব্যয়কে যদি আমরা 160 দিয়ে ভাগ করি মাত্র 375 একক দেখো আমরা যদি পরিবর্তনশীল ব্যয়কে কোনোভাবে কমাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ বিন্দু কমে যাচ্ছে মাত্র 375 একক মানে এত এত বেশি মাল বিক্রি করলে আমার খরচটি উঠে আসবে প্রতিষ্ঠানের জন্য আশা করছি তোমরা এটি ভালোই বুঝতে পেরেছো একটা বিষয় দেখো যখন আমার পরিবর্তনশীল ব্যয় কমে যাচ্ছে আমার এই এককের পরিমাণও কমে যাচ্ছে আর পরিবর্তনশীল ব্যয় যখন বাড়ছে আমার একক বাড়ছে তদ্রুপ স্থায়ী ব্যয় যখন আমার কমে যাচ্ছে আমার এই একক কি হচ্ছে কমে যাচ্ছে স্থায়ী ব্যয় যখন বেড়ে যাচ্ছে একক কি বেড়ে যাচ্ছে অর্থাৎ কি ব্যয় বৃদ্ধি পেলে এটা একটি কনসেপ্ট ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দু পরিমাণ বৃদ্ধি পায় ব্যয় হ্রাস পেলে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ হ্রাস পায় আবার বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে বিক্রয় মূল্যের ক্ষেত্রে উল্টা বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দু আমার হ্রাস পায় বিক্রয় মূল্যের পরিমাণ হ্রাস পেলে সমচ্ছেদ বিন্দু আমার বৃদ্ধি পায় আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো আসো এবার আমরা আরো নতুন কিছু শিখি তো নতুন কিছু শেখার পূর্বে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে কি যদি বলতো যে আমার এখানে সমচ্ছেদ বিন্দু একক কত একক তো আমরা করলাম এখন যদি বলতো সমচ্ছেদ বিন্দু টাকা কত তখন আমরা এই যে সমচ্ছেদ বিন্দু যে একক বের হচ্ছে তার সাথে একক প্রতি বিক্রয় মূল্য যে 400 টাকা সেই 400 টাকা আমরা গুণ করে দিব গুণ করে দিলে আমরা পেয়ে যাব সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইবার আসো আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখাচ্ছি একই সাথে যদি আমার বলে এটি একটু শর্টকাট আমি তোমাদেরকে দেখাচ্ছি দুই তিন রকম আইটেম হতে পারে আসো আমরা একটু দেখি সেটি হচ্ছে কি আমাদের যদি বলে স্থায়ী ব্যয় 10% বৃদ্ধি পেয়েছে কিন্তু সমচ্ছেদ ব্যয় পরিবর্তনশীল ব্যয় 10% হ্রাস পেয়েছে দেখো আমার কি হতে পারে স্থায়ী ব্যয় যদি বৃদ্ধি পায় স্থায়ী ব্যয় ছিল 60000 টাকা বৃদ্ধি পেয়েছে 10% মানে 6000 টাকা আমার হবে 66000 টাকা স্থায়ী ব্যয় বৃদ্ধি পেয়েছে 10% মানে 60000 এর 10% 6000 একটু আগে আমরা যেটা করেছিলাম স্থায়ী ব্যয় হবে 66000 পাশাপাশি বলে দিয়েছে পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেয়েছে তো পরিবর্তনশীল ব্যয় আমার ছিল হচ্ছে মনে করো 300 টাকা ছিল একক প্রতি এটি যদি হ্রাস পায় 10% 30 টাকা হ্রাস পেয়েছে তো 300 টাকা 10% 30 টাকা হবে 270 টাকা এমন হতে পারে যে আমার স্থায়ী ব্যয় বৃদ্ধি পেয়েছে পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেয়েছে বা স্থায়ী ব্যয় হ্রাস পেয়েছে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়েছে অথবা বিক্রয় মূল্য হ্রাস পেয়েছে স্থায়ী ব্যয় বৃদ্ধি পেয়েছে অথবা বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়েছে মানে একই সাথে তোমাকে দুটি আইটেমের হ্রাস বৃদ্ধি দিতে পারে তখন দুটি আইটেম নিয়ে কাজ করতে হবে তখন কি হবে এখানে দেখো আমরা শুধু এখানে বসাবো যেমন 66000 এখানে বসিয়ে দিব 66000
আর এখানে আমার 270 টাকা 270 টাকা পরে আমরা বিয়োগ করব এখানে হচ্ছে আমার 66000 ভাগ করব এটা বিয়োগ করলে 130 66000 কে যদি আমরা 130 টাকা দিয়ে ভাগ করি এখানে আসবে 507.6 সামথিং 508 একক কত একক হবে এখানে হচ্ছে আমরা 508 একক আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো তো আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি এবং আমি তোমাদেরকে একটু আগামী ক্লাসে কি কি করাবো তা নিয়ে একটু ধারণা দিচ্ছি কেন আমরা আগামী ক্লাসে এই অংশ থেকে একটু পরবর্তী অংশের দিকে যাব কেন আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো একক প্রতি বা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো তারপর আমরা শিখেছিলাম যে তোমার হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো তারপর আমরা শিখেছিলাম কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো আবার আমরা সমচ্ছেদ বিন্দু নিয়ে অনেক কিছু শিখেছিলাম আর এই যে বিভিন্ন প্রকার ব্যয় হ্রাস বৃদ্ধি নিয়ে যত ধরনের প্রশ্ন হতে পারে আমি সেগুলো তোমাদেরকে আলোচনা করে দিয়েছি আজকে আশা করছি তোমরা এটি খুবই ভালো বুঝতে পেরেছো এখন দেখো এখন একটি বিষয় হচ্ছে কি আমরা আগামী ক্লাসে যেগুলো শিখব সেটি হচ্ছে কি প্রতিষ্ঠানটির মুনাফা নির্ণয় করো কি নির্ণয় করো তা আমরা ওটি আগামী ক্লাসে শিখব প্রতিষ্ঠানটির মুনাফা নির্ণয় করো তারপরে আমরা শিখব আসো আমরা আগামী ক্লাসে কি কি শিখব তা দেখাচ্ছি নাম্বার 1 আমরা শিখব আগামী ক্লাসে প্রতিষ্ঠানটির মুনাফা নির্ণয় করো কি নির্ণয় করো মুনাফা নাম্বার 2 আমরা শিখব নিরাপত্তা প্রান্ত এখন দেখো মুনাফা হচ্ছে কি একটি প্রতিষ্ঠানের বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় বাদ দেওয়ার পরে আমরা যেই নেট ইনকামটা আমাদের থাকবে সেটি হচ্ছে আমাদের মুনাফা তো আমরা আগামী ক্লাসে শিখব প্রতিষ্ঠানের মুনাফা কিভাবে নির্ণয় করা হয় এবং নিরাপত্তা প্রান্ত সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন যদিও আমি তোমাদেরকে আজকেই নিরাপত্তা প্রান্তের কিছু সংজ্ঞা বুঝিয়ে দিচ্ছি আগামী ক্লাসে তার অঙ্কগুলো বুঝাবো তো দেখো নিরাপত্তা প্রান্তে যে প্রশ্নগুলো আমার চায় নিরাপত্তা প্রান্ত এককে নির্ণয় করো নিরাপত্তা প্রান্ত টাকা নির্ণয় করো কি নিরাপত্তা প্রান্ত এককে নির্ণয় করো টাকায় নির্ণয় করো অনুপাতে নির্ণয় করো এককে মানে সংখ্যায় বোঝায় কত পিস নির্ণয় করব টাকায় মানে পরিমাণ বোঝায় কত টাকার পণ্য বিক্রি করলে আমার মানে কতটুকু টাকার অংশ নিরাপদ নিরাপত্তার মধ্যে আছে এবং আমরা শিখব হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত কিভাবে নির্ণয় করব তো এবার দেখো নিরাপত্তা প্রান্ত জিনিসটা কি মোট কথা মনে করো আমার এই অঙ্কটিতে আমরা যখন সমচ্ছেদ বিন্দু করেছিলাম গত ক্লাসে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছিলাম উপরে ছিল স্থায়ী ব্যয় 60000 টাকা সূত্রটি লিখছি না আমি শুধু মান বসিয়ে দিচ্ছি স্থায়ী ব্যয় হচ্ছে 60000 টাকা নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য ছিল 400 টাকা একক প্রতি পরিবর্তন 300 টাকা এই যে 60000 টাকাকে আমরা যদি 100 টাকা দিয়ে ভাগ করি আমরা ছিল 600 একক কত ছিল 600 একক আর প্রতিষ্ঠানটি বিক্রি করেছে এই যে এখন আমার নিরাপত্তা প্রান্ত একক টাকায় বা অনুপাতে নির্ণয় করার জন্য আমার লাগবে হচ্ছে প্রত্যাশিত বিক্রয় বা প্রকৃত বিক্রয় পরিমাণ এখানে আমার কাজে লাগবে তা আমরা বিক্রি করেছিলাম 1000 একক দেখো আমরা বিক্রি করেছিলাম 1000 একক আর আমাদের সমচ্ছেদ বিন্দু ছিল 600 একক মূলত সমচ্ছেদ বিন্দু এবং প্রকৃত বা প্রত্যাশিত বিক্রয়ের পার্থক্যকেই বলা হবে নিরাপত্তা প্রান্ত কি বলছি আবার শোনো মূলত প্রকৃত বিক্রয় এবং সমচ্ছেদ বিক্রয়ের পার্থক্যকেই বলা হবে কি নিরাপত্তা প্রান্ত কেন তোমার একটি প্রতিষ্ঠানের টার্গেট হচ্ছে 600 একক মাল বিক্রি করলে তোমার লাভ লস কিছুই হবে না তুমি যদি এর চেয়ে বেশি বিক্রি করো তোমার লাভ বেশি হবে কেন লাভ বেশি হবে তার কারণ হচ্ছে আমার স্থায়ী ব্যয় তো উঠে গেছে মূলত
আমরা যে সমচ্ছেদ বিন্দু বের করি সমচ্ছেদ বিন্দুটা বের করা মানে হচ্ছে আমার স্থায়ী ব্যয়টাকে উঠানো মানে এমন একটা পরিমাণে পণ্য আমি বিক্রি করব যেই পরিমাণ পণ্য বিক্রি করে আমার বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য থেকে যে মুনাফাটা হবে ওই মুনাফাটা দ্বারা যদি আমি বা ওই মুনাফাটা দিয়ে যেন আমি স্থায়ী ব্যয়ের অংশটুকু পূরণ করতে পারি তো দেখা যাচ্ছে আমরা 600 একক পণ্য বিক্রি করলেই আমার লাভ লস কিছুই হবে না কিন্তু এর থেকে যদি কম বিক্রি করি তাহলে সেটাকে বলা হয় ডেঞ্জার জোন মানে বিপজ্জনক অংশ আর যদি এর চেয়ে বেশি বিক্রি করি এর থেকে যতটুকুই বেশি বিক্রি করব ততটুকুই নিরাপত্তা প্রাপ্ত যেমন আমি 600 একক থেকে আমি বিক্রি করেছি 1000 একক আমার বিক্রি করা উচিত হচ্ছে 600 একক মানে হচ্ছে কি 600 একক বিক্রি করলে লাভ লস কিছুই হবে না আমি বিক্রি করেছি 1000 একক আমি বেশি বিক্রি করেছি 400 একক এই 400 এককই হচ্ছে আমার নিরাপত্তা প্রাপ্ত এই 400 এককই হচ্ছে কি আমার নিরাপত্তা প্রাপ্ত মূলত প্রকৃত বিক্রয় একক এবং সমচ্ছেদ বিক্রয় এককের পার্থক্যই হচ্ছে নিরাপত্তা প্রাপ্তের একক তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি আমরা সমচ্ছেদ বিন্দু থেকে অতিরিক্ত যা বিক্রি করব অতিরিক্ত অংশটুকুই হচ্ছে আমাদের নিরাপত্তা কারণ ওখানে আমার কোনো রিস্ক নেই ঝুঁকি নেই তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি করে খুবই উপকৃত হয়েছো এবং আগামী ক্লাসে আমি এই নিরাপত্তা প্রান্ত নিয়ে যা যা আলোচনা করা লাগবে তার বেসিক নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমি তোমাদের ভোট কোশ্চেন নিয়ে আলোচনা করব পাশাপাশি আমি তোমাদেরকে এখানে একটি আছে সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু কি আছে চার এখানে কি আছে সমচ্ছেদ বিন্দু চার আমরা সেই সমচ্ছেদ বিন্দু চার নিয়ে তোমাদের আলোচনা করব তো আমি আজকের মতো আমার ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং তোমাদের সবাইকে আমার আগামী ক্লাসটিতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ শাহরিয়ার রুবেল পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইনের ক্লাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ